নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তো দেখেন অনেকেই, নীতিশ কুমারও দেখেছিলেন, কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়ে গেল তার। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। ২০১৪ থেকে শুরু হয়েছিল এক নতুন সংগ্রাম। আমরা যেটা দেখেছি, একজন সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী হতে দেখে অনেকেরই লালসা, লোভ বা সবকিছুই বলুন বেড়ে গিয়েছিল। আর বিশেষত বেড়ে গেছিল সহ্য করার ব্যাপারটা, মানে আমি কি করে সহ্য করব, একজন চাওলা থেকে সরাসরি প্রধানমন্ত্রী। যদিও কাঠকলা অনেক পুড়েছে, অনেক খেটেছেন তিনি, তার যোগ্যতা তিনি প্রমাণ করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থেকেছেন দীর্ঘকাল, প্রচারক হিসেবে জীবন কাটিয়েছেন দীর্ঘকাল ধরে, তিনি রাজনীতি করেছেন এবং তারপরে মুখ্যমন্ত্রী হিসেবে জীবন অতিবাহিত করার পরে তার যোগ্যতা, তার সমস্ত কিছু নিরীক্ষে দেখে মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছিলেন চাওলা থেকে তৈরি হওয়া নরেন্দ্র মোদি, অর্থাৎ প্রধানমন্ত্রী। তাকে দেখে প্রথম থেকেই নাক সিটকানো কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা নানাভাবে নাক সিটকেছেন। তার সঙ্গে যারা ছিলেন অনেকে ছেড়ে বেরিয়ে গেছেন, যারা এনডিএতে ছিলেন তারাও ছেড়ে দিয়েছেন। মোদিকে সহ্য হয় না, এই একটা ব্যাপার চলে, অর্থাৎ অ্যান্টি মোদি ব্যাপারটা চলে। সে অ্যান্টি মোদি ব্যাপারটা ধীরে ধীরে আরো বেশি প্রকট হয়েছিল, কারণ ২০১৪র পরে যখন নোটবন্দি হয় তখন সাড়ে সর্বনাশ হয়ে যায়। যারা করে কমে খাচ্ছিলেন, বহু টাকা ব্ল্যাক মানি করেছিলেন, তারা সবাই মিলে এক যোগে চিৎকার করা শুরু করলো যে এবার মোদিকে সরাতে হবে। শুনেছেন এই রাজ্যেও নিশ্চয়ই যে মোদি লাড্ডু লাড্ডু পাবে, কিন্তু মোদি লাড্ডু লাড্ডু পেল না, লাড্ডু লাড্ডু হয়ে গেল এই রাজ্যটাও। এখানে ১৮টা সিট বের করে নিয়ে চলে গেল বিজেপি এবং ড্যাং ড্যাং করে মোদিজি আবার ক্ষমতায় এলেন, অর্থাৎ ২০১৯-এ আবার ক্ষমতায় এলেন। ফলে আবার শুরু হলো সেই লড়াই, এবার লড়াইটা হয়ে গেছে অন্য। এবার যে করেই হোক হাঁটাতে হবে মোদিকে, তার জন্য সবাইকে এক হতে হবে। যদিও তারা এক হয়েছিলেন এর আগেও, কিন্তু এবার আরো বেশি সুযোগ পাওয়া গেছে। আপনারা সবাই গেলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব উল্লসিত হয়েছিলেন যখন বিহারে এনডিএ জোটে থাকা জেডিইউ নেতা নীতিশ কুমার, সেই নীতিশ কুমার যিনি বিজেপির সঙ্গে জোট করে ভোটে জিতে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে, অর্থাৎ আরজেডির বিরুদ্ধে লড়াই লড়ে জিতে এলেন। এবং তারপরে ঠিক ২০২৪ আসার আগেই ২০২২-এ বুঝলেন যে বিরোধী দলের মুখ কে হচ্ছে, কারণ তিনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বপ্ন দেখেছিলেন বড় কিছু হওয়ার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নটা ধীরে ধীরে ফিকে হচ্ছে। কারণ এত বেশি দুর্নীতি দেখা যাচ্ছে যে অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী মানতে পারবেন না। সেখানে যখন ফিকে হয়ে যাচ্ছে তখন আবার ওদিকে যখন দেখা যাচ্ছে আপের কেজরিওয়াল জিতিয়েছেন, অর্থাৎ পাঞ্জাবকে জিতিয়েছেন, কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যকলাপ এবং দিল্লিতে যেভাবে ধরা পড়ছে একের পর এক কেলেঙ্কারি, সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমার ভাবলেন অরবিন্দ কেজরিওয়ালও নয়, মমতা ব্যানার্জিও নয়, তাহলে তো আমি হতে পারি। এই ভেবেই তিনি ছাড়লেন বিজেপির জোট এবং জোট ছেড়ে তিনি করলেন আরজেডির সঙ্গে ঘোট, এবং ঘোট করে তিনি আবারও মুখ্যমন্ত্রী। কম ভোটে জিতে মুখ্যমন্ত্রী থাকার মতো যদি কেউ থেকে থাকে পশ্চিমবঙ্গে, বিধানসভায় কম আসনে জিতেও যদি মুখ্যমন্ত্রী হওয়ার জায়গায় কেউ থেকে থাকেন, তাহলে সেটা হচ্ছেন নীতিশ কুমার। সেই নীতিশ কুমার স্বপ্ন দেখেছিলেন যে বিজেপিকে হারাবেন, এবং সেই স্বপ্নের মধ্যে আরও একটা ছিল যে বিভিন্ন জায়গায় বিজেপিকে দুর্বল করা হবে। তার যতটা ক্ষমতা ছিল মণিপুর, অরুণাচল প্রদেশ, তিনি ভেবেছিলেন তার কথায় সমস্ত লোক চলবে এবং তিনি সবাইকে একযোগে বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন, অভিষেক ব্যানার্জি গলায় এটাই সুর ছিল যে এবার দেখুন আগে আগে কোন কোন জায়গা চলে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে একদা সারদায় থাকা, সারদার মুখপাত্র হওয়া, আজ তৃণমূলের মুখপাত্র হওয়া কুণাল ঘোষও কিন্তু বলেছিলেন বিহারের পরে অন্য রাজ্যগুলো, মণিপুর ভেবেছিলেন তিনি, কিন্তু দেখা গেল উল্টো। উত্তর পূর্বাঞ্চলে কি হলো চলুন একটু রিপোর্টটা দেখুন। ২০২৪-এ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা নীতিশ কুমার বিহারে বিজেপির হাত ছাড়েন একটাই কারণে, কারণ তিনি ভেবেছিলেন যে ২০২৪-এর আগে আরজেডি এবং অন্যান্য দলের সঙ্গে তিনি থাকবেন এবং সহজেই তিনি এনডিএ জোটের বাইরে গিয়ে নরেন্দ্র মোদীকে হারাতে পারবেন, এবং যার জন্য তার চিন্তাভাবনাই ছিল শুধু বিহার নয় বিভিন্ন রাজ্যে বিজেপিকে ঝটকা দেওয়া। এবং বিজেপিকে ঝটকা দেওয়ার কাজ করতে গিয়ে মণিপুরে উল্টে তিনি ঝটকা খেয়ে গেলেন,
এই মুহূর্তে মণিপুরের নীতিশ কুমারের দল অর্থাৎ জেডিইউতে যারা ছিলেন তাদের মধ্যে সাতজন জিতেছিলেন, তার মধ্যে পাঁচজনই বিজেপিতে জয়েন করলেন। আজকে বিজেপিতে জয়েন করা এই পাঁচজন বিধায়কের নাম হচ্ছে জয়কিষণ সিং, নুরুসাংলুর সানাটে, মোহাম্মদ আচ্ছাবুদ্দিন, থাংজম অরুণ কুমার এবং এল এম খাউটে। এই পাঁচজনই জয়েন করলেন বিজেপিতে এবং ফলে 32টা যে জিতেছিলেন বিজেপি জিতেছিল সেখানে তাদের সঙ্গে আরও ওই পাঁচজন যোগ হলো। মনে রাখবেন 60টার মধ্যে 32টা জিতে কিন্তু বিজেপি ওখানে মেজরিটিতেই ছিল, এবার সেখানে আরও পাঁচজন যুক্ত হলেন এবং এইভাবে সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। মনে রাখবেন একটা ঝলকে যদি দেখে নেওয়া যায় যে তারা আর কোন কোন জায়গায় জিতেছে আর কোন কোন জায়গাটা বিজেপির আন্ডারে এসেছে দেখলে পরে আপনি একটু হলেও চমকে যাবেন। সেটা হচ্ছে 18টা জেলা পরিষদের মধ্যে 17 জন জেলা পরিষদ মেম্বার তারা বিজেপিতে জয়েন করেছেন, যার জন্য সেখানে 241টা মেম্বার ছিল বিজেপি, সেখানে 206টা জেলা পরিষদ মেম্বার পেয়েছে। এরপরে 119টা গ্রাম পঞ্চায়েত যেটা জেডিইউ ছিল সেখান থেকে 100 জন জয়েন করেছে বিজেপিতে, ফলে বিজেপি সেখানে 6530-এর মধ্যে 8332-এর মধ্যে 6530টা হয়ে গেছে সংখ্যা। এইভাবে আস্তে আস্তে যদি দেখেন গ্রাম পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ এই সমস্ত জায়গায় কিন্তু জেডিইউর সমস্ত লোকেরাই বিধায়ক থেকে শুরু করে মেম্বার এবং যারা জেলা পরিষদ মেম্বার আছে, যারা পঞ্চায়েত মেম্বার, তারা প্রত্যেকেই প্রায় জেডিইউ ছাড়ছেন, জনতা দল ইউনাইটেড ছাড়ছেন এবং তারা জয়েন করছে বিজেপিতে। ফলত বিজেপির কিন্তু শক্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে মণিপুরে এবং অরুণাচল প্রদেশ জানেন সেখানকারও একমাত্র বিধায়ক যে ছিল সেও কিন্তু বিজেপিতে জয়েন করে দিয়েছে। কাজেই একদিকে যদি দেখেন আপনি উত্তর পূর্ব দিকের প্রতিটা প্রান্তেই প্রায় নীতিশ কুমারের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের কাছে গিয়ে, তার মানে তার স্বপ্ন ভঙ্গই হল। নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ উত্তর পূর্ব ভারতে কিন্তু আর কিছু করার জায়গা রইল না এই নীতিশ কুমার, এবং সঙ্গে সঙ্গে তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। আজ তিনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে বিষদগার করেছেন, নানা রকম কথা বলেছেন, কিন্তু তিনি নিজেই ভুলে গেছেন যে শয়তানের খেলাটা আরো আগে থেকে তিনি খেলছিলেন, অর্থাৎ রাজনীতির শয়তান। আমি শয়তানি বলতে শয়তান নয়, রাজনীতিতে যেগুলো হয় আর কি, দাও প্যাচ, এর সঙ্গে গিয়ে জিতে ওকে হারিয়ে দেওয়া, ওর সঙ্গে গিয়ে জিতে তাকে হারিয়ে দেওয়া, জনগণকে গাধা বানানো, জনগণকে মূর্খ বানানো, এইগুলো নীতি যেগুলো চলে সেগুলো তাতে মাহির এই জেডিইউ নেতা নীতিশ কুমার আজ বুঝছেন যে তিনি হাজার চেষ্টা করলেও আর কিছু করতে পারবেন না, তার একুলো গেল ওকুলো গেল। 2024-এ নরেন্দ্র মোদীকে হাঁটানোর স্বপ্ন দেখা নীতিশ কুমার তিনি বুঝলেন যে তার আর কোনো কিছু করার জায়গা নেই, তার নিজের দলের লোকেরাই যারা জেডিইউতে ছিল তারাই বিজেপিতে জয়েন করছে, কারণ বোঝা গেছে নীতিশ কুমার কিরকম টাইপের মানসিকতা নিয়ে চলেন। তার জেতার জন্য, তার ক্ষমতায় থাকার জন্য তিনি যা খুশি করতে পারেন। কাজেই জেডিইউ যে সমস্ত নেতারা ছিলেন তারাও বুঝলেন ক্ষমতায় টিকে থাকার জন্য যদি আমার আগের নেতা পাল্টি খেতে পারে তাহলে আমি কেন নয়, কাজেই তারাও পাল্টি মেরে বিজেপিতে চলে গেল। এই পাল্টি মারা দেখা বাংলার বুকে আমরা সবচেয়ে বেশি পাল্টি মারামারি দেখেছি, এ একবার এই দল থেকে এ দল এলো, ওই দল থেকে ও দলে চলে গেল। যেমন আপনি যদি দেখেন বিজেপিতে তৃণমূল থেকে আসা বিধায়ক বিজেপিতে এলো, টিকিট পেয়ে জিতলো, বিজেপির ভোটে জিতলো, মানুষ বিজেপির হিসেবে ভোট দিল, আবার তারা পাল্টি মেরে তৃণমূলে চলে গেল। মূল থেকে শুরু করে সুকুল সবই আছে। তো এই পাল্টা পাল্টি করা লোকেরা মণিপুরেও একই কেস, আমরা অরুণাচল প্রদেশে একই জিনিস দেখছি, অর্থাৎ যেখানেই দেখান সেখানে পাল্টা পাল্টি করা লোকেরা আছে এবং নীতিশ কুমারের যে পাল্টা পাল্টি করা মানসিকতা আছে সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমারের যে স্বপ্ন ভঙ্গ হলো এটা বলা স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু আশা ছিল ভেবেছিলেন এবার কিছু একটা করে দেখাবেন, একদিকে নীতিশ কুমারকে পেয়ে গেছি, নীতিশ কুমার ওটা ভাঙবেন সেটা ভাঙবেন, সবটাই শেষ হলো। দেখা গেল স্বপ্ন শুধু নীতিশের ভাঙেনি, ভেঙে গেছে মমতারও। কি ঠিক বললাম? যদি আমার কথা যুক্তি থাকে তাহলে কমেন্টস করে জানাবেন যে যুক্তি ছিল, আর যদি না থাকে সেটাও জানাবেন। রুদ্রবার্তা মানে এরকমই কিছু থাকবে আনকাট কথা, অবশ্যই যুক্তি সহকারে। চ্যানেলটায় যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর একটা হিন্দি চ্যানেল আছে মেরা বাঙ্গাল, ওটা অবশ্যই দেখবেন। আরও একটা সঙ্গে আছে অগ্নিপদ নিউজ, সেটাও দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজন হয়ে। এখনকার মধ্যে আসে দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়, অবশ্যই নজর রাখুন। আসি, নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।